নিজের বিবাহবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলো কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়। এদিন তিনি কোচবিহার শহরের রানীবাগান এলাকায় নিজের বাসভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করেন। নিজের অষ্টমতম বিবাহবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়। এদিন তিনি কোচবিহার শহরের রানীবাগান এলাকায় নিজের বাসভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করেন। কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে প্রায় 50 ইউনিটের বেশি রক্ত সংগ্রহ করে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানান তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পার্থ প্রতিম রায়। বলেন, বিগত 8 বছর আগে এই নারী দিবসের দিনটিতেই তারা বিবাহ বন্ধনে বেঁধেছিলেন, তাই এই দিনটাকে স্মরণীয় করে রাখতে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তাদের পক্ষ থেকে। বিশ্ব নারী দিবস 2012-র 8ই মার্চ আমরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, তার 8 বছর পূর্তি। এই 8 বছর পূর্তি এই দিনটিকে স্মরণীয় করে রাখতে রক্তদান শিবিরের আয়োজন করেছি বাড়িতে। প্রায় 50 জন আমার বন্ধু বান্ধব যারা, তারা রক্তদান করবে। এবং আজকে আমি আনন্দিত যে রক্তদান শিবিরে আমাদের জেলা পুলিশ সুপার সুমন ডক্টর সন্তোষ নিম্বালকর, তিনি ছিলেন ডিএসপি ট্রাফিক চন্দন বাবু, আইসি সৌম্যজিৎ রায়, ডক্টর বিনায়ক রায় এবং মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল, তিনি 12টার সময় এসে পৌঁছবেন। এবং আমার বন্ধু বান্ধব শুভানুথাইরা এসেছে। আমরা আজকে এই দিনটি এই রক্তদান শিবিরের মধ্য দিয়েই কাটাতে চাই এবং বন্ধু বান্ধবের সঙ্গে কাটাতে চাই, শুভানুথাইদের সঙ্গে পরিবার পরিজনের সঙ্গে কাটাতে চাই। এটা একটা ভালো লাগছে, খুব ভীষণ যে এই ধরনের একটা প্রথম গ্রহণ করেছি আমার জীবনে, মানে ব্যক্তিগতভাবে। তো মানুষের কিছু পরিষেবা যদি এর মাধ্যমে দেওয়া যায়, এটা আমাদের জীবনের একটা স্মরণীয় দিন হবে।